ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আবার আমরা মামি হাজির হলাম কাঁচা আমের রেসিপি নিয়ে। তা আজকে আমরা দেখাবো কাঁচা আমের, কাঁচা আম দিয়ে কীভাবে বোরহানি বানানো যায়। তো তাসমি, আপনারা বিশ্বাস করবেন না, কাঁচা আমের বোরহানি এত মজা, আপনি বাইরের বোরহানি দিয়ে খুবই দূরে থাকেন, যখন বানাবেন খাবেন তখন এতটাই মজা লাগে। আজকে আমি বানাবো, এখন তো কাঁচা আমের সিজন, কাঁচা আম ছাড়ার কথাই নেই, ঘরে কাঁচা আম থাকতেই হবে, কাঁচা আম দিয়ে কত কিছু করা যায়। এখানে নিলাম আমি কাঁচা আম, দুইটা কাঁচা আম, এখানে নিলাম আমি চিনি, এখানে নিলাম লবণ, এই জায়গায় লাগবে আমার তিনটা কাঁচামরিচ, পুদিনা পাতা, ধনিয়া পাতা, আর লাগবে পানি। তো এগুলি দিয়ে আজকে আমি বোরহানি বানাবো। আর আমার রেডি আছে এখানে ব্লেন্ডার, এই যে ব্লেন্ডার, এগুলি দিয়ে এখন আমি ব্লেন্ড করবো। কীভাবে আমি বোরহানিটা বানাবো, কাঁচা আমের বোরহানি আপনাদেরকে দেখাবো। আসেন আপনাদেরকে দেখাই আমি কাঁচা আমের বোরহানি, কত মজা, কত খাইতে যেমন মজা, আর বানাইতে খুবই সহজ, আর বেশি একটা উপকরণ লাগে না। বেশি এগুলি তো ঘরে থাকে, কাঁচা আম, পুদিনা পাতা, ধনিয়া পাতা, এখন রমজান মাস, পুদিনা পাতা তো অবশ্যই সবার ঘরে আছে, বানিয়ে ফেলবেন আমাদের রেসিপিটা দেখে। কাঁচা আমের বোরহানি এখন আমি দেখান কি দেখি, আসেন আপনাদেরকে দেখাই কীভাবে বোরহানিটা করি। এখানে বেশি না, দুইটা কাঁচা আম, যেখানে আমার ধনিয়া পাতা, পুদিনা পাতা আর কাঁচামরিচ, এগুলি দিয়ে দিয়ে দিব। এই পুদিনা পাতা দিয়ে দিলাম, তারপরে দিব ধনিয়া পাতা, দিই শুয়ে গেছে ধনিয়া পাতা, একটু থাকুক। আর এখানে দিব আপনার দুইটা কাঁচামরিচ, আর এখানে আমি তারপরে দিতেছি চিনি, এক বাটি চিনি দিব, টক্ত। আর এখানে দিব আপনার লবণ, তারপরে দিব আর অল্প একটু পানি দিয়ে আমি এগুলি রে ব্লেন্ড করে নিব, তারপর আর একটু পানি দিব। এখন অল্প একটু পানি দিলাম, এখন আমি ডেকে দিলাম, এখন আমি করব কিভাবে আমি দেখেন আপনাদেরকে দেখাবো কিভাবে। কাঁচা আমের বোরহানি দেখছেন, তুমি যেন আমাদের এই কাঁচা আমের বোরহানিটা উপরে দুইটা পুদিনা পাতা দিলাম। তো ভিউয়ার্স, আজকে তো দেখালাম কাঁচা আমের বোরহানি, কীভাবে কাঁচা আমের বোরহানি তৈরি করবেন, খুব সহজে অল্প সময়ে বোরহানিটা বানানো যায়, আর শরীরের জন্যও ভালো, এমনকি খাইতে মুখে খাওয়ার পর মুখে অনেক রুচি আসে। এখন তো রমজান মাস, অনেক কিছুই করা যায় কাঁচা আম দিয়ে। পরবর্তীতে আবার আসবো, আপনারা আমাদের রেসিপিগুলি দেখবেন, আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে বা কেমন লাগছে জানাবেন, আর লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আপনাদের আর লোকজনদের বলবেন আমাদের সাবস্ক্রাইবের দরকার অনেক, আপনাদের জন্য আমরা আগাইতে পারবো ইনশাল্লাহ। আপনারা যদি একটু সহযোগিতা করেন আমাদেরকে, তাহলে আমাদের চ্যানেলটা আমরা আগাই নিতে পারবো। আশা করি ভালো থাকবেন, ভালো আছেন বা ভালো থাকবেন, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।